স্কোয়াশের আন্তর্জাতিক আসর থেকে পদক নিয়ে ফেরার এমন নজির বিরল, যার হাত ধরে এমন অর্জন বাংলাদেশের, সেই আরাফাত মোল্লাকে তাই ফুলেল শুভেচ্ছা। চীনে অনুষ্ঠিত টুর্নামেন্টের হয়তো খবরই ছিল না অনেকের কাছে, কিন্তু আরাফাতের পদক জয়ে সে খবর ছড়িয়েছে চারপাশে। টুর্নামেন্টে বাজিমাত করে দেশে ফিরে উচ্ছ্বসিত আরাফাত জানালেন, স্কোয়াশ নিয়ে আরও এগিয়ে যেতে চান তিনি। আমাদের স্পন্সর বলছে তোমরা যদি ভালো করতে পারো আমরা তোমাদের পাশে আসি, তোমাদের চিন্তা করা লাগবে না। তাই আমি বুঝতে পারছি যে এটাতে কোনো সমস্যা হবে না, আর এবং ইনশাল্লাহ এটা আরও ভালো করব আমরা, এই বাংলাদেশে আরও বেশি গোল্ড আনবে এবং প্রত্যেকবার চ্যাম্পিয়ন হবে ইনশাল্লাহ। অভাবের তাড়না নিয়ে বেড়ে ওঠা আরাফাত স্কোয়াশে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে প্রথমবার গিয়েছিলেন দেশের বাইরে। অংশ নিয়েছেন এশিয়ান জুনিয়র স্কোয়াশের প্লেট ইভেন্টের অনূর্ধ্ব ১৩ বয়স শ্রেণীতে। ভয়কে জয় করে ফাইনালে হংকংয়ের তাংওয়াই হংকে হারিয়েছেন 3-2 ব্যবধানে, ছিনিয়ে এনেছেন স্বর্ণপদক। সবকিছু আমার চোখের সামনে দেখা, আমার আম্মু নিজের শখের জিনিস আমার জন্য বিক্রি করে দিছে, তারপর আমার খেলাইছে, এখন ওইটাতে একটা প্রতিদান দিতে হবে, আর ওইটার জন্য আমি অনেক চেষ্টা করছি। আর আর এখানে আমার যে সিনিয়র বাইরে আছে, আমাদের স্যার আছে, কোচ আছে, স্পন্সর স্যাররা আছে, সবাই আমাদের অনেক সাহায্য করছে। সন্তানের এমন অর্জনে উচ্ছ্বসিত বাবা মাও, চান বাংলাদেশকে আরও সম্মান এনে দিক আরাফাত। আমি মা হিসাবে অনেক গর্বিত, আনন্দটা এইটা যে আমাদের দেশবাসীর লোকজন যাতে ভাগ করে নেয়, সেটার জন্য আমরা আরও বেশি আনন্দিত, যাতে আমরা আশা করি যাতে আমরা আমার ছেলে যাতে আগামীতে আরও বেশি বেশি করে দেশের জন্য কিছু নিয়ে আসতে পারে। অপরিচিত খেলাটিতে পদক জয় দেশের স্কোয়াশ জাগরণে ভূমিকা রাখবে বলে জানালেন ফেডারেশনের এই কর্তা। যে স্কোয়াশ একটা মৃত্যুপ্রায় গেম বাংলাদেশে, ইট ইজ এ ডেড গেম, এটাকে আমরা রিভাইভ করার চেষ্টা করছি আমাদের সীমিত সমর্থন মাধ্যমে। আমরা কিছু গুড উইশার পেয়েছি, কিন্তু সাবস্টেন্সিয়াল সাপোর্ট এখনও আমরা পাইনি, কিন্তু আমাদের যা আছে তাই নিয়েই আমরা দেশের জন্য কিছু করতে চাই। এবং আমাদের বাচ্চারা, এই যে জুনিয়র বাচ্চারা যারা এশিয়ান লেভেলের টুর্নামেন্ট করলো এবং 50 বছর পরে আমরা প্রথম মেডেল পেলাম। এশিয়ান জুনিয়র স্কোয়াশে বাংলাদেশের 4 জন সহ 16 দেশ থেকে 226 খেলোয়াড় অংশ নিয়েছেন। এসকে শাওন, এখন ঢাকা। বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।